আমরা অনেকেই আছি যারা ফোন দিয়ে ইউটিউবিং করতে চাচ্ছি কিন্তু ভালো কোনো গাইডলাইন পাচ্ছি না বলেই শুরু করতে পারছি না সো আজকে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে ফোন দিয়ে ইউটিউবিং করতে হয় কিভাবে ফোন দিয়ে চ্যানেল করতে হয় কিভাবে আপনি ফোন দিয়ে তামড়াল লাগাবেন কিভাবে আপনি ফোন দিয়ে লঘু বাড়াবেন সব বিষয় নিয়ে এক একটা করে ভিডিও আপলোড দিয়ে দেবো সো এর জন্য আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে বক্সে একটা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে চাইলে এক এক করে সকল ভিডিও দেখে নিতে পারেন আজকে আমরা দেখবো কিভাবে মোবাইল দিয়ে একটি ইউটিউব চ্যানেল করা যায় সেই সব বিষয় নিয়ে সো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ 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 লাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করনি ফার্স্টেজ এক ঘন্টা কিন্তু একটু সেটি বাজতে বলবেন না সো চলুন তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি রাইট সো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখন দেখবো কিভাবে ফোন দিয়ে ইউটিউব চ্যানেল করতে হয় সো ভিউয়ার্স এর জন্য আপনি চলে যাবেন আপনার যে ইউটিউব অ্যাপসটি রয়েছে সেটা আরতে সেটা যাওয়ার পর আপনার এ ধরনের ইন্টারফেস শুরু হবে এখান থেকে আপনি এই যে কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগো সো ভিউয়ার্স আপনার যদি জিমেল অ্যাকাউন্টটি লগ ইন থাকে ঠিক কর্নারে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এটাতে আপনি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার বর্তমান জিমেইলের যেটা নাম রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন সো এর জন্য আপনাকে কি করতে হবে এখানে নিচে এক দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল বলে একটা অপশন রয়েছে আপনি এই যে ইউর চ্যানেল বলে যে অপশনটা রয়েছে সেটাতে আপনি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে ইউ অর অ্যাক্টিভিটিস প্রাইভেট আপনার যেহেতু এখানে কোনো ধরনের ভিডিও আপনি এই অ্যাকাউন্ট থেকে কোনো আপলোড দেন না সেটা কিন্তু এখানে সবগুলো প্রি দেখাচ্ছে এখানে আরতে কিছু নাই সো এর জন্য আপনাকে কি করতে হবে এ জায়গায় আপনি ক্লিক করে দিবেন এই যে আপনি নাম দেখতে পাচ্ছেন এই নামের পাশে একটা সেটিংসের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এই যে সেটিংসের মতো যে আইকনটি রয়েছে সেটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা আইকন দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন এই যে পেন্সিল আইকন উপরে যে আপনার নামের সোজার যে আপনার জিমেইলের নামের সোজার যে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা আপনি ক্লিক করে দিবেন সেটাতে ক্লিক করার পর এখানে এখানে এখন যদি আপনি আপনার যে আপনি ইউটিউব যে চ্যানেলটি করতে চাচ্ছেন সেটা নাম কি দিবেন সেটা আগে থেকে সিলেক্ট করে দিবেন সেইটাই আপনি এখানে দিয়ে দিবেন জাস্ট আমি একটা আপনাদের দেখানোর জন্য একটা নাম দিয়ে দিচ্ছি জাস্ট যেহেতু আপনাদের দেখানোর জন্য দিচ্ছি এখন যদি আমি ওকে ক্লিক করে দিই এখন কিন্তু আপনার চ্যানেল এর নামটা ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি আপনার চ্যানেলটি চাইলে প্রাইভেট করে প্রাইভেট থেকে পাবলিক করে ফেলতে পারবেন এখন আপনি এই যে এখন যে এখানে যে প্রাইভেট বলো দুটো অপশন ছিল সেটা কিন্তু এখন চলে গেছে এরপর আপনি চাইলে এখানে ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন ডিসক্রিপশনটা কোথায় শো করে আপনাদের দেখাই এই যে আমি আমার নিজের চ্যানেলটাতে যাচ্ছি এই যে নিজের চ্যানেলটা যাওয়ার পর এখানে আপনি অ্যাবাউট বলা একটা অপশন পান এই যে অ্যাবাউট বলা অপশন যে এখানে যে একটা ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু টেকনিক্যাল হাসারটি ট্যাগ চ্যানেল মোস্ট অফ দি ভিডিওস দে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ডিসক্রিপশন আপনি লিখবেন লিখার পর জাস্ট আপনি আপনি চাইলে ডিসক্রিপশনটা দিতেও পারেন না দিতেও পারেন সো সেটা আপনার বিষয় জাস্ট আপনি চাইলে ডিসক্রিপশনটা দিয়ে রাখতে পারেন সো এ হচ্ছে ডিসক্রিপশন লিখার জায়গা এখানে আপনি দিয়ে দিতে পারেন কিছু হ্যালো ইউটিউবার জাস্ট আমি একটা দিয়ে দিচ্ছি হ্যালো ইউটিউবার্স এই যে এই অপশনটা দিয়ে আমি এখন সেভ করে দিলাম সো এভাবে কিন্তু আপনি আপনার ইউটিউবের নামটা দিতে পারেন সো ভিউয়ার্স তাহলে এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবের লোগো বানাতে হয় অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের যে প্লে লিস্ট রয়েছে সেটা ক্লিক করে দেখতে পারেন সেখানে আমি অবশ্যই আপলোড দিয়ে দিব কিভাবে হয় ইউটিউব ব্যানার বানাতে হয় সেই সব বিষয় নিয়ে সো এর পরবর্তীতে আমরা কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেই সব বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি এখানেই শেষ ভিডিওটি শেষ করার আগে একটা রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলের যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন।